হ্যালো ভাই বোন বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা একটি চমৎকার ভিডিও দেখাবো, যা দেখলে আপনারা নিজেরা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে বাংলাদেশের উন্নয়ন কী পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এত উন্নয়ন যে মানে রাজমিস্ত্রি বলেন, জনগণ বলেন, বা রাস্তাঘাটে যারা কাজ করছে তাদের বাংলাদেশের প্রতি কোনো মায়া দায় বদ্ধ কিছু নেই। তারা কাজ করতেছে পানি বুঝে, তাদের সুরকি রড ফেলে দিচ্ছে, যার ইচ্ছা তাই, যে যা মনে চায় তাই করতেছে, কারো মানে দেশের প্রতি নিজের প্রতি কারো কোনো দায়বদ্ধতা নাই। এবং মজার ব্যাপার হচ্ছে যে কেউ কোনো কিছু জবাব দিতে বন্ধ করে না। আর যারা জবাব দিতে করতে আসবে বা করবে, তারাই বা কোন পর্যায়ে আছে বা তারা কী পর্যায়ে আছে তারা নিজেরাও জানে না। আশ্চর্য লাগে যে যখন দেখি যে আমাদের দেশের সম্পদগুলো এইভাবে নষ্ট হয়ে যায়, মায়া লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমাদের প্রজন্ম প্রজন্ম আমরা এখনও পর্যন্ত নিজেদেরকে শুদ্ধাইতে পারিনি। একটা মানুষ খুবই স্মার্ট মনে করছে নিজেকে, কিন্তু দেখা গেল যে সে খাওয়ার সময় তার হাতে চিপসটা রাস্তায় ফেলে দিয়েছে, চিপসের প্যাকেজটা বোতলটা রাস্তায় ফেলে দিয়েছে, পানি খেয়েছে বোতলটা রাস্তায় ফেলে দিয়েছে। অসম্ভব একটা ন্যারো মাইন্ডের চিন্তাভাবনা বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে। ভাই বোন বন্ধুরা, আপনারা নিজেরাই দেখেন যে একজন রাজমিস্ত্রি সে হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে তার কাজ করছে এবং তার যে মালের যে ম্যাটেরিয়ালসগুলো সে সরাসরি পানির মধ্যে ফেলে দিচ্ছে, যেই পানিটা মানে স্রোতের মাধ্যমে এইখান থেকে সব ভিজে চলে যাচ্ছে। না আছে সিমেন্ট, না আছে বালি, না আছে সুরকি, কীরকম তার মানে তার ভিতরে কি কোনো মানে কাজের কোনো সেন্স নাই, বা তার ভিতরে কোনো মায়া নাই, বা আমি এই যে টাকাগুলো, এই যে অর্থগুলো যে আমি মানে নদীতে ফেলে দিচ্ছি, জলে ফেলে দিচ্ছি, মানে চলে যাচ্ছে, তার ভিতরে কি মানে একটু কষ্ট লাগে না? আশ্চর্যজনক ব্যাপার। এবং তার যখন তাকে ভিডিওটা করা হলো তখন সে হাসতেছে, নির্লজ্জর মতো সে হাসতেছে, এবং তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুশোচনা বোধ নেই।